হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই তোমরা খুব ভালো আছো অবশ্য যা গরম পড়ছে আর কি জানি না কী ভালো থাকবে আমি তো লাইক মানে পাগল হয়ে যাচ্ছি যাচ্ছে তাই গরম যাই হোক তো গরমকালে তো গরম পড়বে তাই বলে আমরা ইংলিশ শেখা থেকে দূরে থাকতে পারবো না ইংলিশটা আমাদের শিখে যেতে হবে তো আজকে আমি তোমাদের কাছে এমন কিছু লাইন্স নিয়ে আসলাম যে লাইনসগুলো দৈনন্দিন জীবনে আমরা খুব বলে থাকি তোমরা জানো যে আমি ষোলোটা করে বেঙ্গলি লাইন্সের একটা সিরিজ কন্টিনিউ করছি যেখানে সেই ষোলোটা লাইনের ইংলিশ ট্রান্সলেশন আমি বলে দিই তো আজকে আমি এমন কিছু বিশেষ লাইন এনেছি যে লাইনগুলো তোমরা আমি যখন এগুলোকে বলবো বা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে লাইনগুলো আমি এখানে লিখেছি সব গুলোই কিন্তু একটু না একটু রকম ভাবে বলতে পারো যে একটু ভিন্ন রকমের মানে ঠিক সরাসরি ইংলিশ সেগুলো করা যায় না এবং অনেক ক্ষেত্রে কনফিউশন তৈরি করে দেয় ধরনের কিছু লাইন আজকে আমি এখানে প্রেজেন্ট করছি সেই লাইনসের ইংলিশগুলো কেমনভাবে হতে পারে এবং কেমন ভাবে একটু ভিন্ন রকমের টেস্ট দিয়ে থাকে সেটা ওইখান থেকে দেখে নাও ওকে তো এখানে প্রথম যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো কি বলা হচ্ছে তুই না বুঝেই বকবক করিস তুই না বুঝেই বক করিস এরম অনেক ক্ষেত্রেই হয় যখন আমরা হয়তো আমাদের চেনা জানা বন্ধু বান্ধব এমন অনেককে দেখি যারা হয়তো অতিরিক্ত বকবক করে যাচ্ছে বাট অত কিছু বোঝে না এরম সেন্সে তো সেক্ষেত্রে ইংলিশে বলতে চাইলে কি বলবে এই যে কথাটা এখানে বলা হচ্ছে তুই না বুঝেই বকবক করিস এর মধ্যে প্রথমত তোমায় বুঝতে হবে যে সেন্টেন্সের প্রথম অংশে আমি কোন জিনিসগুলোকে রাখবো এক্ষেত্রে এই যে তুই বকবক করিস এই কথাটাকে আমাদের প্রথমে লিখতে হবে তারপরে না বুঝেই বিষয়টা আমরা লিখতে পারি তো এক্ষেত্রে অবশ্য আমরা না বুঝেই কথাটা প্রথমেও লিখতে পারি তাতেও অসুবিধে নেই না বুঝেই প্রথমে লিখে তারপরে লিখলাম না বুঝেই তুই বকবক করিস এমনভাবেও করতে পারো কিন্তু যাই হোক তবে ভালো সাউন্ড করবে যদি আমরা এরমভাবে লিখি তুই বক বক করিস না বুঝেই এরমভাবে ওকে তো যদি আমরা সেরমভাবে লিখি কেমন হবে প্রথমে আছে তুই তো সেই সেন্সে লিখবো ইউ ইউ দিলাম এবার দেখো কথাটা যেভাবে বলা হয়েছে যে বক বক করিস মানে এটা ও সবসময় এরম করে তো সেই সেন্সের ব্যবহার হয়েছে তো তুই না বক বক করা ব্যবহার করতে পারো ব্যাবেল ওকে খুব ভালো শব্দ ব্যাবেল ইউ ব্যাবেল ইউ ব্যাবেল মানে তুই বক করিস না বুঝেই তার মানে না বুঝেই সেন্সে উইদাউট উইদাউটের ব্যবহার আমরা করতে পারি উইদাউট বোঝা সেন্সে আন্ডারস্ট্যান্ড সেটার সাথে আইএনজি আন্ডারস্ট্যান্ডিং এখানে ধরবে না সম্ভবত তাও দেখছি আন্ডার আমি এখানে নিচে লিখলাম স্ট্যান্ডিং ওকে ইউ ব্যাবল উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে তো এখানে এই যে ব্যাবল উইদাউট আন্ডারস্ট্যান্ডিং তার মানে হচ্ছে বক বক করিস না বুঝে এই সেন্সটা বলা হলো পরের লাইনটা দেখো আমি নেই এসবের মধ্যে আমি নেই এসবের মধ্যে যা চলছে এসবের মধ্যে আমি নেই তো এই সেন্সে কি বলবো এই যে আমি নেই তার মানে হচ্ছে আমি এসবের সঙ্গে জড়িত নেই এই সেন্সে এটা আমাদের লিখতে হবে তখন সেক্ষেত্রে আমরা ইনভলভ এই ইনভলভ শব্দের ব্যবহার করতে পারি তো সেই অর্থে এটা এরমভাবে বলতে হবে আমি নেই এসবের মধ্যে তো আই এম নট আই এম নট ইনভলভ নেই তো ইনভলভ তার থার্ড ফর্ম করে দাও ইনভলভড আই এম নট ইনভলভড ইনভলভ এসবের মধ্যে ইন অল সব সেন্সে অনেক কিছু তাই জন্য ইন অল দিস এরকমভাবে লিখলাম ওকে আই এম নট ইনভলভ ইন অল দিস আমি এসবের মধ্যে আর কি ইনভলভ নেই এসবের মধ্যে আমি জড়িত নেই এরম সেন্সে আমি নেই এসবের মধ্যে বোঝা গেল পরের লাইনটা দেখো তুই ভাবলে ভাব না তুই ভাবলে ভাব না কে বারণ করেছে তোকে এরম সেন্সে তুই ভাবলে ভাব না কিভাবে বলবে এই লাইনটার ক্ষেত্রে আমরা এরমভাবে বলতে পারি ভাবলেই ভাবনা তার মানে ভাবনার বিষয়টাকে আগে বলা হচ্ছে যে তুই ভাব তার মানে এটা ইন একটা যেন নির্দেশ দেয়া হয়েছে যে ইম্প্যারেটিভের সেন্স আছে এটা তুই কর তুই ভাব তো এরম সেন্সে থিঙ্ক থিঙ্ক ভাব তারপরে ইফ তুই ভাবলে ভাবনা মানে তোর যদি ইচ্ছে করে তুই ভাব মানেটা হচ্ছে তাই সেই সেন্স থেকে লিখতে হবে তাই জন্য থিঙ্ক ইফ ইউ লাইক ইফ ইউ লাইক থিঙ্ক ইফ ইউ লাইক তার মানে তুই ভাবলেই না। এরম সেন্সে আমরা বলতে পারি এই কথাটা পরেরটা এরম বলার মানে কি এরম কথা তুই কেন বলছিস এরম বলার মানে কি আছে এরকম ধরনের সেন্স যখন আমরা বলতে চাই সেক্ষেত্রে লাইনটা কীভাবে বলতে পারি তো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াটস দ্য পয়েন্ট এই টার্মটার ব্যবহার করতে পারি হোয়াটস দ্য পয়েন্ট মনে রাখবে তো সেই সেন্সে এরমভাবে লিখতে হবে হোয়াটস দ্য এরম বলার মানে কি তো হোয়াটস দ্য পয়েন্ট ইন বলার দেখো টান আসছে একটা আর যেহেতু টান আসছে তাই জন্য আইএনজি সেন্স সেইং ইন সেইং সো সেন্সে সো হোয়াটস দ্য পয়েন্ট ইন সেইং সো এরম বলার মানে কি এরমভাবে ভাবে বলার মানে কি ইত্যাদি সেন্সে লাইনটা মনে রাখো পরেরটা তোর যা খুশি কর আমি কিছু বলতে যাচ্ছি না তোর যা খুশি তুই কর এরম সেন্সে কী বলবে দেখো এখানে যেভাবে বলা হলো তোর যা খুশি কর তার মানে এটা যেন নির্দেশ দেওয়া হয়েছে তোর যা খুশি কর তার মানে হচ্ছে ইম্প্যারেটিভ সেন্স আরও একবার তো সেরমভাবে লিখবো তো এটা খুবই কমন লাইন আমরা অনেক ক্ষেত্রে এরম বলি এবং শুনেওছি সেটা হচ্ছে ডু হোয়াটেভার যা খুশি ডু হোয়াটেভার হোয়াটেভার তোর যা খুশি তার মানে তোর ইচ্ছে মতন কর তো ডু হোয়াটেভার ইউ লাইক ডু হোয়াট এভার ইউ লাইক ওকে এরম সেন্সে পরেরটা ও এরম করেই করে ও এরম করেই করে মানে যে হয়তো যে কোনো একটা কাজ হবে যে কাজটা যখনই ও আর কি চান্স পায় ও এরমভাবেই করে অন্য কোনো আর রাস্তার কথা ভাবে না সবসময় একই রকম প্রসেসে করে তো এরকমভাবে তো এক্ষেত্রে আমরা কি করবো যখন এরম হয় যে এরম করেই করে এইভাবেই করে তখন সেক্ষেত্রে ইন দিস ওয়ে এই টার্মের ব্যবহারটা আমরা করে থাকি তো সেই সেন্সে লাইনটা আমরা এরমভাবে বলতে পারি ও এরম করেই করে বা এরম ভাবেই করে এরম সেন্সে লিখবো তো সেই অর্থে হি ও সেন্সে হি দিলাম দিতে পারি হি ডাজ তো এই যে লাইনটা এখানে হলো হি ডাজ লিখলাম কারণ এটা সিম্পল প্রেজেন্টে বলা হয়েছে যে ও এরম করেই করে অভ্যাস যেন এটা ওর সেই জন্য এবার হি এর পরে ডাজ এই জন্য হলো কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সিম্পল প্রেজেন্টের রুল হলো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে সাথে এস যোগ হয় তাই জন্য এখানে হি ডাজ হি ডাজ কি ও এরম করেই করে হি ডাজ ডাজ হি ইন দিস ওয়ে ওকে হি ডাজ শো ইন দিস ওয়ে তো ও এরম করেই করে ভাবে হয়ে গেল পরের লাইনটা তোর চাওয়া আমার চাওয়া এক না তোর চাওয়া আমার চাওয়া এক না দুজনের চাওয়ার জায়গাটা আলাদা এরম কথাও আমরা বলে থাকি খুব কমনলি কিভাবে বলা যায় দেখো তোর চাওয়া মানে হচ্ছে ইয়র ওয়ান্ট ওকে তো এই জিনিসটা আমরা এক কথায় লিখতে পারি যে তোর চাওয়া আমার চাওয়া মানে আমাদের চাওয়া আলাদা এরমভাবে বলতে পারি তো আওয়ার ওয়ান্টস আমাদের চাওয়াগুলো আওয়ার ওয়ান্টস এরকম হয়ে গেল এখানে কিন্তু ওয়ান্স মানে ভার্ব ভাববে না এটা এখানে নাউন হয়ে গেছে আওয়ার ওয়ান্টস আমাদের চাওয়াগুলো এরমভাবে ভাবে আমাদের চাওয়াগুলো একনা বা আলাদা দুটোই লিখতে পারো আওয়ার ওয়ান্টস আর নট আওয়ার ওয়ান্টস আর নট সেম সেই ক্ষেত্রে এই নট সেমের জায়গায় ব্যবহার করতে পারো ডিফারেন্ট ওকে ডিফরেন্ট আওয়ার ওয়ান্স আর ডিফারেন্ট এরমভাবে বলতে পারো ওকে পরের লাইনটা তোর যদি মনে হয় যা তোর যদি মনে হয় যা কে তোকে আটকাচ্ছে তোর ইচ্ছে করছে যেতে যা না তোর যদি মনে হয় যা এক্ষেত্রে কি বলবে খুবই মানে সহজ এই ব্যাপারটা যদি আমরা ট্রান্সলেট করি তোর যদি মনে হয় তো যদি আছে তাহলে ইফ ব্যবহার তো করবই লেখা যাক ইফ ইউ মনে হয় মানে ফিল ইফ ইউ ফিল ইফ ইউ ফিল যা গো ইফ ইউ ফিল গো ব্যাস হয়ে গেল একদম সিম্পল ব্যাপার পরেরটা আমি কি তোর পর আমি কি তোর পর মানে আমাকে কি তুই তুই পর মনে করিস আপন মনে করিস না এরম সেন্সে কিভাবে বলবো এক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি পর সেন্সে ইংলিশে ওইভাবে সরাসরি কোনো শব্দ আর কি ইউজ করতে পারি না একটু ঘুরে ফিরে যায় ব্যাপারগুলো তো এখানেও আমরা একটু ডিফারেন্টভাবে এটাকে লিখব কিভাবে। আমি কি তোর পর মানে আমি তোর কাছে চেনা পরিচিত নই আমি হয়তো বাইরের লোক এরম সেন্সে বলা হচ্ছে যে আমি কি তোর কাছে বাইরের লোক এরমভাবে তাহলে পর সেন্সে আমরা এখানে আউটসাইডার ব্যবহার করতে পারি ওকে আউটসাইডার তাহলে লাইনটা কেমন হবে আমি কি তোর পর তো এম আই এম আই অ্যান্ড আউটসাইডার এম আই অ্যান্ড আউটসাইডার টু ইউ অ্যাম আই অ্যান আউটসাইডার টু ইউ এরকম কথা কিন্তু শুনেছি আমরা তাই না অ্যাম আই অ্যান আউটসাইডার টু ইউ তার মানে আমি কি তোর পর আমি কি তোর কাছে বাইরের লোক আমি তো আমি কি তোর কাছে একরকম অচেনা ব্যক্তি ইত্যাদি ইত্যাদি সেন্সে এটাকে কিন্তু বলা যায় যদিও অচেনা সেন্সে আমরা আননোন আনফ্যামিলিয়ার এরকম কথাগুলো কিন্তু বলতে পারি যাই হোক পরের লাইনটা ওরম করে তাকানোর কি আছে ওরম করে তাকানোর কি আছে একটু অদ্ভুতভাবে হয়তো তোমার দিকে তোমার বন্ধু তাকিয়ে আছে তো তুমি অবাক হয়ে যাচ্ছ এরম করে কেন তাকাচ্ছিস তো এই সেন্সে ওরম করে তাকানোর কী আছে কীভাবে বলবে এই ক্ষেত্রে লাইনটা এরমভাবে বলো ওরম করে তাকানোর কি আছে তো এক্ষেত্রে এরমভাবে বলতে পারি হোয়াটস দেয়ার হোয়াটস দেয়ার টু হোয়াটস দেয়ার টু লুক অ্যাট মি লুক অ্যাট মি ওরম করে তো এই ওরম করে আসে মানে ওরকম ভাবে এরম একটা অর্থ আসবে তো সেই অর্থে লাইক দ্যাট লুক লুক মি মি লাইক লাইক দ্যাট টু ওরম ভাবে কেন তাকাচ্ছিস আমার দিকে কি রিজন আছে তো সেক্ষেত্রে এরম ভাবে বলো হোয়াটস টু লুক এট মি লাইক দ্যাট পরেরটা ভুল ভাল কথা বলিস না ভুল ভাল কথা বলিস না এখানে আমরা এই ভুল এই এটার তো আলাদা কোনো মিনিং হবে না ভুল ভাল মানে সিম্পলি রং ওয়ার্ডস এটা মাথায় রাখো সেইটাকে লিখতে হবে এটা কি বলা হচ্ছে বলিস না তার মানে এটা ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স কাউকে বলা হচ্ছে ডোন্ট করে তো সেইভাবে লিখবো ভুল ভাল কথা বলিস না ডোন্ট সে ভুল ভাল কথা তাই জন্য রং ওয়ার্ডস ডোন্ট সে দা রং ওয়ার্ডস মানে ভুলভাল কথা বলিস না পরেরটা এক কথায় এটা ফাটাফাটি এক কথায় এটা ফাটাফাটি এই সেন্সটা কিভাবে বলবে এরকম কথা তো আমরা বলেই থাকি যখন খুব সাংঘাতিক রকমের কিছু একটা ভালো লাগলো আমরা বলি যে এটা এক কথায় ফাটাফাটি এরকম সেন্সে কি বলা যায় এক্ষেত্রে একটা খুব সুন্দর ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি এই যে ফাটাফাটি কথাটা বলা হচ্ছে এই সেন্সে ব্যবহার করতে পারো মেজ বলস ওকে মেজ বলস দৈনন্দিন জীবনে প্রেজেন্ট টাইমে খুব ইউজফুল একটা শব্দ তো লেখা যাক এক কথায় তো এক কথায় মানে হচ্ছে ইন In one word, in one word, it is a maze balls. আমরা ইট ইজ অ্যামেজিং ইট ইজ আউটস্ট্যান্ডিং এক্সট্রাঅর্ডিনারি ইত্যাদি রকমের অনেক শব্দ ব্যবহার করতে পারি ইট ইজ ট্রেমেন্ডাস এরম কিছু অনেক কিছু বলা যায় বাট অ্যামেজ বলস একটু ডিফারেন্ট সাউন্ড করছে একটু ইন্টারেস্টিং সাউন্ড করছে অবশ্যই ইউজ করো বর্তমান দিনে এটার ব্যবহার খুব হচ্ছে এবং আমেজিং বা আমেজ থেকে শব্দটা এসছে অ্যামেজ বলস খুব ইন্টারেস্টিং ইন ওয়ান ওয়ার্ড ইট ইজ আমেজ বলস পরের লাইনটা আমায় যতটুকু পারবি দিশ আমায় যতটুকু পারবি দিস মানে তোর যতটা ক্ষমতা যেরকম তুই পারবি সেরকমই আমায় দিস এই সেন্সে তো এটা যে কথাটা বলা হয়েছে এটার মধ্যে দেখতে পাচ্ছ ইম্প্যারেটিভ সেন্স আছে কাউকে বলা হলো এরম কর তো তার মানে ইম্প্যারেটিভ সেন্স হচ্ছে মানে ভার্ভ দিয়ে শুরু করবো কোনো সাবজেক্ট নেই তো সেক্ষেত্রে আমায় যতটুকু পারবি দিস বলো আমায় দিস এই কথাটা লিখতে হবে তো গিভ মি গিভ মি যতটুকু পারবি পারবিউ ক্যান গিভ মি এস মাছ অ্যাজ ইউ ক্যান অ্যাজ ইউ ক্যান হলো পরের লাইনটা এসব ওদের নামগুলো গুলিয়ে যায় ওদের নামগুলো গুলিয়ে যায় গুলিয়ে যায় মানে কি মানে ধরো কারোর নাম মানে খুব কনফিউজিং ফলে সেই নামগুলো মনে রাখতে গিয়ে আমার গুলিয়ে যায় একজনের নাম আরেকজনের ঘাড়ে বসিয়ে দিই এরমভাবে ব্যাপারটা তো এই সেন্সে কীভাবে বলা যায় এরম ধরনের কথা যখন বলা হয় গুলিয়ে যায় কনফিউজিং ব্যাপার বলা হয় সেক্ষেত্রে আমরা মেস আপ এটার ব্যবহার করতে পারি মেস আপ করে যাওয়া মানে কোনো জিনিসকে ঠিকভাবে আর কি না বুঝতে পারা বা না সেইভাবে কাজ করা গোলমাল করে ফেলা এক কথায় তো গুলিয়ে যাওয়া গোলমাল করা এরম টাইপের সেন্সই বোঝায় সেক্ষেত্রে মেস আপ বলতে পারো এছাড়া কনফিউজ হয়ে যাওয়ার ব্যাপারটাও ব্যবহার করতে পারো কনফিউজ শব্দটাকে বাট সেটা খুব কমন হয়ে যাবে তো মেস আপ আমরা ইউজ করে এটা করে দেখি খুব ইন্টারেস্টিং সাউন্ড করবে ওদের নামগুলো গুলিয়ে যায় তো সেক্ষেত্রে হাই আমার গুলিয়ে যায় তো সেরম সেন্সে লিখতে হবে যে ওদের নামগুলো গুলিয়ে যায় মানে কার গুলিয়ে যায় আমার গুলিয়ে যায় তাই জন্য আই দিতে হবে আই মেস আপ গুলিয়ে যায় মানে এটা আমার সব সময়ই হয় আই মেস আপ কি মেস আপ করি তাদের নামগুলোর সাথে বা আই মেস আপ উইথ দেয়ার নেমস হলো আই মেস আপ উইথ দেয়ার নেমস মানে ওদের নামগুলো গুলিয়ে যায় আমি গুলিয়ে ফেলি ওদের নামগুলো নিয়ে গোলমাল করে ফেলি ইত্যাদি রকম ওকে পরেরটা আচ্ছা এক্ষেত্রে এটা তোমরা এরমভাবে বলতে পারো যে ওদের নামগুলো গুলিয়ে যায় সেন্সে যদি কনফিউজ ওয়ার্ডটা ব্যবহার করো তো বলতে পারো আই গেট কনফিউজড উইথ দেয়ার নেমস এরকমভাবে বলা যায় ওকে পরেরটা কি থেকে কি হয়ে গেল কি থেকে কি হয়ে গেল, জিজ্ঞাসা করা হচ্ছে এবার এটা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা সেন্সও বলতে পারো আবার কেউ খুব চমকে গিয়ে হয়তো বলছে এরম সেন্সেও হতে পারে এমন কথা আমরা খুব বলে থাকি যখন কোনো একটা জিনিস ঘটে যায় এবং বুঝে উঠতে পারি না কী করে এমনটা হয়ে গেলো খুব কনফিউজিং ব্যাপার এরম সেন্সে তখন সেক্ষেত্রে কীভাবে বলবে এক্ষেত্রে আমরা এই জাতীয় প্রশ্ন যদি করি এরকমভাবে বলতে পারি এমনভাবে আমি তোমাদেরকে লাইনটা লিখে দিচ্ছি যার মধ্যে দিয়ে একটা খুব চমকে যাওয়ার ব্যাপারও তোমরা বোঝাতে পারো আবার প্রশ্নও করতে পারো একসাথে দুটো কাজ পসিবল হয় তাই জন্য এই লাইনটাকে মনে রাখবে কেমনভাবে কি থেকে কি হয়ে গেল হোয়াট অন আর্থ ওকে হোয়াট অন আর্থ এই ফ্রেজটা মনে রাখবে হোয়াট অন আর্থ কীভাবে যেন কি হয়েছে কোথা থেকে হয়েছে কিছু বোঝা যাচ্ছে না এরম সেন্সে হোয়াট অন আর্থ লেড লেড হয়ে যাওয়া বলা হচ্ছে তার মানে এটা হয়ে গেল বলা হয়েছে যেহেতু তার মানে একটা পাস্টেন্স কিছু একটা ঘটেছে তার মানে কোনো একটা কিছুর কারণে লিড হয়েছে কোনো একটা কিছুর কারণে আর কি এই ঘটনাটা ঘটেছে এরম সেন্সে তাই জন্য আমরা লিড ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহারটা এখানে করতে পারি এই সেন্সে হোয়াট অন আর্থ লেড টু রেজাল্ট হলো হোয়াট অন আর্থ লেড টু সা্টস মানে কী থেকে কী হয়ে গেলো হয়ে যাওয়া মানে হচ্ছে রেজাল্ট আসা যে রেজাল্টটা হলো এটা কীভাবে হলো কিসের থেকে আসলো এরকম সেন্সে হোয়াট অন আর্থ লেড টু সা্টস খুবই অদ্ভুত ব্যাপার কীভাবে হতে পারে এটা বোঝাই যাচ্ছে না ইত্যাদি সেন্সে এরকমভাবে বলতেই পারো ওকে পরের লাইনটা একটাও গল্প খাটলো না একটাও গল্প খাটলো না অনেক ক্ষেত্রে এরকম কথা আমরা বলি যখন হয়তো কাউকে কিছু একটা গল্প টল্প বলে বোঝাও ভেবেছি যে এরম একটা বলবো বাট আলটিমেটলি সেই লোকটা বুঝেই যায় এবং সেই আমরা যেসব প্ল্যান করেছিলাম সব প্ল্যান একেবারে বারোটা বেজে যায় যেটা বলতে চেয়েছিলাম সেরকমভাবে বলে আর লাভ হয় না কোনো গল্পই খাটে না এরকম সেন্সে এই যে ম্যাটারটা এখানে দেখো বলা হচ্ছে খাটলো না তার মানে সিম্পল পাস্ট টেন্স তো এই অনুযায়ী আমরা লিখব কীভাবে লেখা যায় এই ধরনের সেন্সে যদি স্পোকেন ইংলিশে বলতে চাও তাহলে লাইনটা খুব অ্যাপ্রোপ্রিয়েটলি যেভাবে বলা যাবে একটাও গল্প না এরম বলা হয়েছে এই যে জোটটা দেওয়া হচ্ছে একটাও এই জন্য আমরা ইভেন ব্যবহার করবো নট ইভেন আ একটাও না সেন্সে নট ইভেন আ সিঙ্গল গল্প টেল নট ইভেন আ সিঙ্গেল টেল এরমভাবে ওকে এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে যখন মানে অর্থাৎ এ যখন লিখলাম তাহলে আবার সিঙ্গেল লেখার মানে কি নট ইভেন আ টেল তো লিখতেই পারতাম আসলে ব্যাপারটা যখন আমরা এরকমভাবে কিছু একটা কথা বলি নট ইভেন আ সিঙ্গেল বা নট আ সিঙ্গেল এরমভাবে বলি তার মানে একটু জোর দেওয়া হয় একটু ভালো সাউন্ড করা হয় তো তাই জন্য লাইনটাকে প্রপারলি সাউন্ড করানোর জন্য এবং একটু বেশ স্টাইলিশ সাউন্ড করানোর জন্য মেনলি এখানে যদি নট আ সিঙ্গেল এরমভাবে বলো বেশ ভালো হবে ব্যাপারটা সেই জন্য অবশ্যই এরকমভাবে ট্রাই করবে নট ইভেন সিঙ্গল টেল মানে একটু জোরটা বেশি দেয়া হলো খাটলো না এখানে খাটলো না সেন্সে কি বলবো না সেন্সটা তো এসেই গেছে কারণ এখানে নট অলরেডি আমরা লিখে দিয়েছি তো খাটলো কথাটা লিখতে হবে খাটলো করলো গেল যেহেতু সিম্পল পাস্ট টেন্সের সেন্স আসছে তাই জন্য যে ওয়ার্বটা ব্যবহার করব। এখানে সেটার সেকেন্ড ফর্ম লিখতে হবে এবার এখানে খাটা সেন্সে আমরা কি ব্যবহার করতে পারি খাটা সেন্সে একটা খুব কমন একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ক্লিক এই ক্লিক শব্দটাকে আমরা ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি যে ফটো ক্লিক করা হলো এরম একটা ব্যাপার বা হয়তো মানে ধরো কম্পিউটারে কম্পিউটারে কাজ করছো হাউস পয়েন্টার মুভ করে আমরা যখন ক্লিক করি সেরকম সেন্সে হয় বাট এর পাশাপাশি এরম অর্থেও আমরা ব্যবহার করতে পারি খাটলো না খাটার সেন্সটা এক্ষেত্রে ক্লিক ব্যবহার করতে পারি তো তাহলে এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্স তাই জন্য ক্লিকের সেকেন্ড ফর্ম লিখতে হবে হয়ে যাবে ক্লিকড নট ইভেন আ সিঙ্গল টেল ক্লিক হ্যালো নট ইভেন আ সিঙ্গেল টেল ক্লিকড ব্যাস তো দেখতে পেলে কত সিম্পল সমস্ত লাইনসের কত সুন্দর সুন্দর ইংলিশ আমরা বলতে পারি এগুলোকে অবশ্যই ইউজ করো দৈনন্দিন জীবনে ওভারঅল ম্যাটারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও আর নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হলে সেটাও আমাকে জানিও আজ তবে আসি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বাই